শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। কম খরচে শেয়ার ক্রয়ের কারণে ডিএসইএক্স 15.54 পয়েন্ট বেড়েছে, কিন্তু টার্নওভার কমে গেছে। পণ্যের ক্রমবর্ধমান মূল্যের সাথে সামঞ্জস্য রাখতে এবং আরও সন্তোষজনক লাভ পাওয়ার জন্য বিনিয়োগকারীরা 2023 অর্থ বছরের প্রথম 5 মাসে 36,549 কোটি টাকা উত্তোলন করেছে, যেখানে আমানত ছিল 34,934 কোটি টাকা। গত সপ্তাহে 168টি শেয়ারের ফ্লোর প্রাইস শিথিল করার পর সিকিউরিটি নিয়ন্ত্রক এখন 2023-এর শুরু থেকে আরও কয়েকটি শেয়ারের ফ্লোর প্রাইসের জন্য একই কথা বিবেচনা করছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন রাখার সময়সীমা 1 বছর বাড়িয়েছে। গত অর্থ বছরের তুলনায় 2023 অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে বিদেশি ঋণের পরিমাণ 627 মিলিয়ন মার্কিন ডলার কমেছে। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।